বাংলাদেশে আসছে পাতাল রেল দ্বিতীয় পর্ব। রাজধানীর যানজট নিরসনে আরও দুটি মেট্রো রেল নির্মাণে প্রস্তুতি চলছে। এই দুটিতে নতুন করে যুক্ত হয়েছে পাতাল রেল, যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার। 2027 সালের মধ্যে দুটি চালুর পরিকল্পনা নিয়েছে মেট্রো রেল বাস্তবায়নকারী কর্তৃপক্ষ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। নির্মাণাধীন মেট্রো রেলের পাশাপাশি এমআরটি লাইন এবং এমআরটি লাইন 5 এর নর্দার্ন রুট এবং উত্তরাংশ শীর্ষক মেট্রো রেল দুটি নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 91,000 কোটি টাকা। এই দুই প্রকল্পের ঋণ সহায়তা দেবে জাপান আন্তর্জাতিক সংস্থা জাইকা। এছাড়াও মেট্রো রেল দুটি সম্ভাব্য যাচাই এবং বিস্তারিত নকশা প্রণয়নে সহায়তা দিচ্ছে এই সংস্থাটি। জানা গেছে, ঢাকার বিভিন্ন রুটে প্রস্তাবিত 5টি মেট্রো রেল নির্মাণ অগ্রগতি পর্যালোচনা সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, 3 ধাপে 2030 সালের মধ্যে ঢাকায় 5টি মেট্রো রেল নির্মাণ করা হবে। এর প্রথম ধাপে 2020 সালের মধ্যে নির্মাণ শেষ করা হবে উত্তরা মতিঝিল রুটের মেট্রো রেল। দ্বিতীয় ধাপে একটি মেট্রো রেলের পূর্ণাঙ্গ এবং আরেকটি আংশিক এবং তৃতীয় ধাপে বাকিগুলো নির্মাণ করা হবে। ঢাকায় তৃতীয় মেট্রো রেল তথা এমআরটি লাইন 5 এর নর্দার্ন রুটের দৈর্ঘ্য হবে 19.60 কিলোমিটার। এর মধ্যে 13.60 কিলোমিটার মাটির নিচে পাতাল রেল এবং বাকি 6 কিলোমিটার হবে উড়াল পথে। এই মেট্রো রেলটি সাভারে হেমায়তপুর থেকে বলিয়ারপুর, মধুমতি, আমিনবাজার, গাবতলী, দারুসসালাম, মিরপুর 1, মিরপুর 10, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুনবাজার হয়ে ভাটারা যাবে। এই রুটে 14টি স্টেশন থাকবে, যার মধ্যে 9টি মাটির নিচে এবং 5টি উড়াল পথ হবে।